আসামে এ পর্যন্ত 272টি স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এতগুলি সংস্থায় চাকরি হয়েছে মাত্র হাজারখানেক যুবক যুবতী। আসামে স্টার্টআপ প্রকল্পগুলির এই করুণ অবস্থা প্রতিফলিত হলো রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বড়ার বক্তব্যে। তিনি আজ বিধানসভার বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্তের এক প্রশ্নের উত্তরে এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আসামে মাই আসাম স্টার্টআপ আইডি পরিকল্পনার অধীনে এ পর্যন্ত 272টি স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান হয়েছে 1000-এর বেশি যুবক যুবতীর। এই 272টি সংস্থার মধ্যে 64টি সংস্থা মোট 6 কোটি টাকা অনুদান লাভ করেছে। এর মধ্যে আবার স্টার্টআপ কাউন্সিল দ্বারা সদ্য অনুমোদিত 10টি সংস্থা ইদানিং 1 কোটি টাকা অনুদান পেয়েছে। কমলাক্ষ দেপুরকাস্তের আরেকটি প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, বরাক উপত্যকায় এ পর্যন্ত 17টি স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কাছাড়ে 15টি আর করিমগঞ্জে 2টি। কাছাড়ে 2টি সংস্থা 24 লক্ষ টাকা অনুদান লাভ করেছে। টিম করিমগঞ্জ টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেড নামে করিমগঞ্জের একটি সংস্থা 223-এর 13 ডিসেম্বর সরকারের স্বীকৃতি পেয়েছে বলেও জানানো হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।